পাঁচলা ধামিসায় গোডাউনে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে পাঁচলা ধামিসায়। হাওড়া উলুবেড়িয়া এবং কলকাতা দমকল বিভাগের মোট 12টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল সূত্রে জানা যায়, ওই গোডাউনে আগুন নেভানোর কোনো রকম ব্যবস্থা ছিল না। এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে এবং আগুন সম্পূর্ণ নেভাতে আরও কয়েক ঘন্টা সময় লাগে। এরপর সকালে হাইড্রা ক্রেনের সাহায্যে ভেঙে পড়া শেড ও শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় পাঁচলা থানার পুলিশ। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে, এক কথাই বলা যায়, কিন্তু সালভেজ ওয়ার্ক চলছে, তারপরে সালভে মানে ড্যাম্পিং ডাউন হবে। দশটা ইঞ্জিন ছিল আর দুটো পিপি ছিল, পোর্টেবল পাম্প ছিল, ওটাই ফায়ার ইঞ্জিনই। হ্যাঁ, 12টা ইঞ্জিন ধরতে গেলে মোটামুটি আমাদের লেগেছে 5-6 ঘন্টায় নিয়ন্ত্রণে এসে গেছে। এটা কিসের কারখানা ছিল? কারখানা ছিল না, এটা একটা গোডাউন, মানে ওয়্যার হাউস, প্যাকেজিং স্টোর হতো, ওই প্যাকেজিং আর ওই প্লাইউড, হ্যাঁ এইগুলোই স্টোর হতো, স্টোর ছিল এই। এইটাই হচ্ছে আগুন কী করে লাগলো এখনই বলতে পারবো না, বলা যাবে না। হ্যাঁ, সেটা তদন্ত করলে বোঝা যাবে। আগুন ঠিক কখন লাগে আপনার কাছে খবর? আমার কাছে খবর যায় 8:45, আমরা সাথে সাথে বেরিয়ে যাই এখানে, মোটামুটি 20-25 মিনিটের মধ্যে চলে আসি। মানে প্রথম উলুবেড়িয়া আসে, পরে আলমপুর আসে, তারপরে হাওড়া, কলকাতা হেডকোয়ার্টার, লালবাজার, সেন্ট্রাল এভিনিউ, ডানকুনি, এগুলো থেকে আসে লালবাজার। হ্যাঁ, তারপরে আলমপুর তো বললাম, আর বালি, এইসব। এখন পর্যন্ত কাজ চলছে আপনার? কাজ সালভেজিং ওয়ার্ক হচ্ছে এখন, সালভেজিং ওয়ার্কের পরে ড্যাম্পিং ডাউন চলবে। হ্যাঁ, খুবই সমস্যা হয়েছে, এদের কোনো সিস্টেম নাই, জলের কোনো ব্যবস্থা নাই। আমরা মোবাইল রিলে করে উলুবেড়িয়া থেকে এবং আলমপুর থেকে জল আনতে হয়েছে। একটা পিপি তাও ড্রেনে লাগিয়ে নোংরা জল, আমরা বাধ্য হয়ে নোংরা জলের মধ্যে লাগিয়ে ওই জলটা তুলে আমরা কাজ করেছি। বাকি আমরা উলুবেড়িয়ায় পাঠিয়েছি এবং আলমপুরে পাঠিয়েছি, আলমপুর থেকে ওইভাবে জল এনে কাজ হয়েছে। এই যে ওয়্যার হাউসের কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল? কোনো কিছুই ছিল না। পদক্ষেপ নেওয়া হতে পারে, পদক্ষেপ নেওয়া হতে পারে সিনিয়র অফিসারদের সাথে, মানে হায়ার অথরিটির সাথে কথা বলে অ্যাকশন নেওয়া হতে পারে। চারিদিক থেকে ধোঁয়া আর আগুন, আগুনই আগুন বেরোচ্ছে। আমরা দেখে থানাতে খবর দিলাম, আইপিকে খবর দিলাম, কোম্পানিদেরকে খবর দিলাম। আমাদের এলাকার লোক সবাই কাজের জন্য আছে, পুলিশ আছে, আছে, এরা নিশ্চিন্ত ভালো কাজ করেছে, সবাইয়ের সাপোর্ট। কী কী মাল আছে এর মধ্যে? অ্যামাজনে যে মালগুলো থাকার ব্যাপার অ্যামাজনে ছিল, আর আপনার ওটা কী বলে প্লাইবোর্ড ছিল। আমরা তো দেখতে পাচ্ছি সব আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। এখানে অ্যামাজন ছিল, আপনার ওই ছিল প্লাইবোর্ডের কারখানা ছিল। কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন? এখন আগুন পুড়ে ছাই হয়ে গেছে সব। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।